नमस्कार बन्धुरा, स्वागत सकल के अभिजान बांगलार यूट्यूब चैनल। आमी रूपा मैम आबारो चले एसेछि एकदम मजादार जे ट्रिकटा निये जेटा निये लाइवे एसेछिलाम, जेटा एकदम बोलते पारो जीवन बदलकारी। किरकम जेईटा निये समस्या सेई समस्यार समाधानई आजकेर एई भिडियोते पेये जाबे। किरकम ठीक एकटा झलक देखे नाओ तो। এই সমস্ত কোশ্চেন একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডস হবে, বিলিভ মি। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডস মানে এইটা বলবো না যে মাইক্রো সেকেন্ডস, মানে মিনিমাম যেটা করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগতো, আমি কথা দিচ্ছি এই কোশ্চেনটা করতে ম্যাক্সিমাম যদি তোমরা শিখে যাও 30 সেকেন্ডস এর মধ্যে হয়ে যাবে। তাহলে শেখার জন্য রেডি তো? তাহলে আজকে সেশনটা এটা নিয়েই থাকবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করতে চলেছি। কিন্তু 1 মিনিট, শুরু করার আগে বলি যদি তোমরা চ্যানেলে নতুন সরলীকরণ আছে যেটা আমরা কি দিয়ে সলভ করব, ডিজিটাল সাম মেথড। তো কালকে যারা লাইভে ছিল আশা করি তাদের কিন্তু এই ডিজিটাল সাম মেথডের যে কনসেপ্টটা আর কোনো অসুবিধা নেই। তো যদি অসুবিধা থেকে থাকে বা যতটুকু হয়েছিল তার পরের কনসেপ্টটা নিয়েই আজকে আমি এসেছি। তো প্রথম কিছু কোশ্চেন আছে যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা আমরা ডিজিটাল সাম মেথডে কীভাবে খুব সহজ পদ্ধতিতে করব বলে দিচ্ছি। আর যারা প্রথম ভিডিওটা দেখছো হোয়াট ইজ ডিজিটাল সাম মেথড, তার ব্যাপারে একটা ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই। দেখো ডিজিটাল সাম মেথড এটা কি, এই মেথডটা বেসিক্যালি দেখো ডিজিটের সাম। যদি আমি বলি সাপোজ একটা নাম্বার 543, তাহলে এটাকে যদি ডিজিটাল সাম করতে হয় মানে ডিজিটের সাম করতে হয় তাহলে এটা সিঙ্গেল ডিজিট আমাকে আনতে হবে। এটা হচ্ছে আমার মোটো, মানে এইখানে কটা ডিজিট আছে বন্ধুরা, তিনটে ডিজিট। তিনটেকে যদি অ্যাড করি এখানে কত হবে, 5 + 4 = 9, 9 + 3 = 12। এবার 12-এও দেখো দুটো ডিজিট আছে, এটাকেও আমাকে কি করতে হবে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। তাহলে এর মধ্যে দুটো ডিজিট আছে তাহলে অ্যাড করে দিলে কত হয়ে যাবে, ফাইনালি 3 হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার ডিজিটাল সাম মেথডের প্রথম উদ্দেশ্য, যে কোনো বড় নাম্বারকে আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। সেকেন্ড জিনিস, এখানে যখন আমরা প্র্যাকটিস করব আমরা 9টাকে অ্যাভয়েড করব। কেন না, এখানে দেখো 543, 5 আর 4 অ্যাড করলে 9 হয়। প্রথমেই যদি কেটে দিতাম দেখো তো আনসারটা 3 হয়ে যেত না, ফাইনালি তো 3 বেরিয়েছিল, তাই তো? তার মানে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। আর যদি কখনো 9 দেখতে পাও সেটাকে কেটে দেবে, কেন না সেটা অ্যাড করার পরেও যে ডিজিটটা আসবে আগে কেটে দিলে সময়টা কম হবে, সেই ডিজিটটাই আসবে। ক্লিয়ার কাট, 9 দেখলেই কেটে দেবে। ডিজিটাল সাম মেথড কি, যে কোনো নাম্বারকে 9 দিয়ে ডিভাইড করার পর যেটা রিমাইন্ডার পড়ে থাকে সেটাই হচ্ছে ডিজিটাল সাম। যেমন যদি 63টাকে যদি আমি 9 দিয়ে দেখো তো ডিভাইড করে দিই তাহলে কত আসবে, 9 7 = 63, রিমাইন্ডার আমার কত হলো 0। তার মানে আমি বলেছিলাম তো যদি 9 থাকা বা না থাকা সমান, তার মানে এটাই যেহেতু এসছে আমার 0 রিমাইন্ডার, তার মানে 63কে যদি আমি ডিজিটাল সাম করতাম 6 + 3 = 9, তাহলে এই 9টা থাকা না থাকা সমান, তার মানে দুটো ইকুয়াল হয়ে গেল। ডিজিটাল সাম মানে পাতি কথা সব সংখ্যাগুলোকে একসাথে যোগ করে সিঙ্গেল ডিজিটে আনতে হবে, যেখানে 9কে দেখলে আগেই এলিমিনেট আমরা করে দেবো। ক্লিয়ার? সেকেন্ড কথা, এই ডিজিটাল সাম মেথডটা ম্যাম আমরা একটা রিউমার শুনেছি যে এটা কি ডিভিশনে আমরা মানে অ্যাপ্লাই করতে পারবো, একদম পারবে, কিন্তু কিছু প্রস অ্যান্ড কনস আছে। যেমন ধরে নাও আমরা বলতে পারি না এই ক্রিমটা কি এই স্কিনের জন্য স্যুট করবে, একদম করবে, অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করে প্রিকশন নিয়ে দেন ওটা ইউজ করতে পারবো। সেরকমই আমরা ডিভিশনের ক্ষেত্রে যখন ইউজ করতে পারবো তার কিছু নিয়মাবলী থাকবে। তা বাদে প্লাস মাইনাস ইনটু ডেসিমাল পার্সেন্টেজ এই পাঁচটা জগতে একদম রমরমিয়ে চলছে আমাদের ডিজিটাল সাম মেথড। তাহলে শুধুমাত্র ডিভিশনের ক্ষেত্রে একটুকুনি রুল অ্যাপ্লাই করতে হবে, সেই রুলটা যদি শিখে যাও সেটা মুহূর্তের মধ্যে সলভ হয়ে যাবে, কোনো রকম অন্তরায় হয়ে দাঁড়াবে না। তাহলে চলো কিরকম মুহূর্তের মধ্যে এই যে কথার কথা আমি বলে দিচ্ছি সেটা কি আদপেও কার্যকরী কি না আজকে আমরা শিখব। তো প্রথম কোশ্চেন আমি দেখে নিচ্ছি কি আছে, দেখো দেখো আছে হচ্ছে 65,
দেখো গুণটাকে গুণই রাখতে হবে, শুধু আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। 65 মানে কি? 65 আবার মানে কি হবে ম্যাম? মানে এর মধ্যে কটা ডিজিট আছে বাবা, সেটাই জিজ্ঞাসা করতে চাইছি। তাহলে 6 + 5 আমার কত হয়? 11। 11 মানে কি? আবার 11 মানে কি বলছেন ম্যাম? 11 মানে হচ্ছে 11 এ কটা ডিজিট আছে? দুটো ডিজিট আছে, 1 আর 1, দুটোকে অ্যাড করলে কত হবে? 2। ফাইনালি 2 লিখে দিলাম। আর একবার দেখো, যারা বুঝতে পারছো না সহজভাবে বলে দিচ্ছি, 6 + 5 মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে 1 + 1 মানে হচ্ছে 2। ম্যাম এত কিছু পরীক্ষায় লিখবো বলছেন 2 সেকেন্ডে? না বাবা, এটা বোঝানো, একবার স্টোর হয়ে গেলে তোমরা নিজেরাই করতে পারবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমি কি পেলাম? 2 পেলাম, খুব ভালো কথা। ইনটু 24 মানে কি? 6, এখানে কি লিখে দিলাম? 6, খুব ভালো কথা। মাইনাস 55 মানে কটা সংখ্যা? 5 আর 5 যোগ করলে কত? 10, 10 মানে 1 + 0 মানে 1। ইনটু 4 আর 8 অ্যাড করলে কত হয় বাবা? 12, 12 মানে কি? 3 বসিয়ে দিলাম, ইজ ইকুয়ালস টু, কোশ্চেন মার্কের জায়গায় ওরকমই রেখে দাও, মাইনাস, এখানে কি আছে? 85 মানে 8 + 5 কত? 13, 13 মানে কত? 4, 4 গুণ এটা কত? 4 গুণ হচ্ছে 8 + 1 = 9। এবার মজার ব্যাপার একটা জিনিস শেখাবো, তার আগে আগে করে দেখিয়ে দিই। এখানে কত হচ্ছে বন্ধুরা? 12, 12 মানে কি? 1 + 2 3, মাইনাস 3, তাহলে 3 - 3 এইদিকে LHS এ কত চলে এসছে? 0 চলে এসেছে। 0 ইজ ইকুয়ালস টু x মাইনাস 4 নং কত হয়? 36, 36 মানে কি? 3 আর 6, 3 আর 6 মানে কি? 3 + 6 মানে 9, তাই তো? তার মানে এই যে এটাকে করার প্রয়োজন ছিল না, এইখান থেকে আমরা একটা থিওরি শিখব, সেটা হচ্ছে কি? সেটা যে কোনো নাম্বারকে যদি 9 দিয়ে ইনটু করতে বলা হয় তার ডিজিটাল সাম কি হয়? 9ই হয়। তুমি করে দেখতে পারো, যে কোনো নাম্বার ধরে নাও 5 এর সাথে 9 ইনটু করতে বলা হলো, তো 5 নং কত হয়? 45, 45 মানে কি? 4 + 5 = 9, তাই তো? তার মানে করার প্রয়োজন নেই, যখনই দেখবে এইটা একেবারে ডাইরেক্ট 9 লিখে দেবে। তাহলে -9টা এদিকে এলে কি হয়ে যাবে? +9, মানে x এর ভ্যালু যেখানে 9 হবে সেটাই হচ্ছে অ্যানসার। কি বলছেন ম্যাম? এখানে তো কোথাও 9 দেখছি না। আরে বাবা, এগুলোকেও তো ডিজিটাল সাম নিতে হবে, মানে LHS ইজ ইকুয়ালস টু RHS প্রুভড হতে হবে তো। তাহলে LHS কি আমার কোশ্চেন? RHS আমার আনসার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 আর 1 = 5 এটা হবে? কখনো নয়। 4 × 3 = 7 এটা হবে? নো। 3 আর 7 = 10, 10 মানে কি? 1 হবে না। 9 আর 3 কত হবে? 12, 12 মানে 3 হবে না। এদিকে 4 আর 5 = 9 মানে এটাই হচ্ছে আমার আনসার। বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো এখানে আছে বিয়োগ যোগ সব কিছু মিলিয়ে, কিন্তু এটা সবের জন্যই অ্যাপ্লিকেবল, তাই কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। দেখো কি বলেছে, 4, 7, 3, 4। আচ্ছা খুব ভালো কথা, কি করব? দাঁড়াও একটু বড় করে দিই, তোমাদের সুবিধা হবে। দেখো তাহলে এখানে 4, 7, 3, 4, 4 আর 7 কত? 4 আর 7 = 11, 11 আর এদিকে 7 কত? 18, 18 মানে কি? 1 + 8 মানে 9, থাকা না থাকা সমান। ঠিক আছে, লিখছি যাদের মনে একটু ডাউট চলছে, লিখে দিলাম। ম্যাম 5 আর 4 = 9 কেটে দিলাম, তাহলে কত? 8, একদম ঠিক আছে। প্লাস 3 আর 6 = 9 কেটে দিলাম, কত পরে রইলো? 3 লিখে দিলাম। এক কোশ্চেন মার্কের জায়গায় x, 2, 3, 4, 5 লিখে দিলাম ম্যাম, খুব ভালো কথা। এদিকে 9 আর 3 যোগ করলে কত হয়? 9 আর 3 যোগ করলে 12, 12 থেকে 8 বাদ গেলে কত হয় ম্যাম? 4 হয়, খুব ভালো কথা। এখানে যদি 4 হয় ম্যাম, তাহলে এইখানটা এটা 5 চলে আসবে, ইজ ইকুয়ালস টু x, মানে x এর ভ্যালু -1। দেখো এই কোশ্চেনটা দিয়েছি বোঝানোর জন্য, কালকে লাইভেও এই ধরনের একটা কোশ্চেন দিয়েছিলাম, যখনই আমার উত্তর -1 এ আসবে, মাইনাসে যে কোনো নাম্বার আসতে পারে, আমি কি করব? ভালোবেসে 9 থেকে ওটি বাদ দিয়ে দেব, তাহলে কত হয়ে যাবে বাবা? 8 হয়ে যাবে, তাই তো? তাহলে আমি দেখব কোথায় যোগ বিয়োগ গুণ ভাগ করে 8 আসছে। দেখো 1 + 4 = 5, 5 × 3 = 8 এটাই উত্তর। একটু চেক করে নাও তো, অনেকেরই মনে আবার একটু একটু ডাউট থাকবে তো। এখানে দেখো কি আছে, 3 × 4 + 1, 3 × 4 = 12, আর 1 = 13, 13 মানে কি? 1 + 3 দ্যাট মিন্স 4 হবে না, 4 × 4 = 8 আর 1 = 9 হবে না, 9 কেটে দিলাম, এদিকে 8 আর 1 = 9, 3 পরে এলো, হবে না। তার মানে উত্তর কোনখান? উত্তর হচ্ছে A, 1403।
clear or not? I hope clear. Chalo, next question. Question number 3 te jog, gun, biyog, bhag. Sorry, bhag nahi. Bhag bade shob ache. তাহলে চলো কি আছে একটু আমরা সলভ করে ফেলি গুটি গুটি পাই। আশা করি দেখা যাচ্ছে। এবার দেখো দেখা মাত্র কেটে দেবো নয়, তাহলে পড়ে রইল কত, সেভেন। সেভেন প্লাস এক্স মাইনাস তিন, দুয়ে পাঁচ, দিয়ে ছয়, ছয় ইজ ইকুয়ালস টু ওয়াট, পাঁচ চারে নয় কেটে দিলাম আট, মাইনাস পঁচিশ মানে কি সাত, সাতাশ তে ছাপ্পান্ন, ছাপ্পান্ন মানে কি পাঁচ আর ছয়, পাঁচ আর ছয় অ্যাড করলে কত এগারো, এগারো মানে কি এক প্লাস এক মানে ফাইনালি দুই। আবারও বলছি ম্যাম ঝড়ের বেগে বয়ে যাচ্ছেন, আসতে হয়ে যাচ্ছে। পঁচিশ, পঁচিশ মানে কি সাত, তো দুই আর পাঁচ আট করলে ইনটু আট, সাত আটে কত বাবা ছাপ্পান্ন, ছাপ্পান্নতে কি কি সংখ্যা আছে, পাঁচ আর ছয় অ্যাড করলে কত এগারো, এগারো মানে এক প্লাস এক দ্যাট ইজ দুই, তাই তো, তাই ডাইরেক্ট আমি দুই লিখেছি, খুব ভালো কথা। প্লাস এদিকে হচ্ছে পাঁচ চারে নয় কেটে দাও কত তিন, তাহলে এখানে কত হচ্ছে ওয়ান প্লাস এক্স ইজ ইকুয়ালস টু আট আর তিনে কত এগারো, এগারো থেকে দুই বাদ গেলে নয়, তাই তো এক্স এর ভ্যালু কত এখানে নাইন মাইনাস ওয়ান দ্যাট ইজ এইট। তাহলে আমি দেখবো এইট কোথায় আছে, এইট কোথায় আছে একটু দেখে নিই, সেটা হচ্ছে সাত সাথে চোদ্দ, চোদ্দ আর দুয়ে কত বাবা ষোলো, ষোলো মানে কি সাত হবে না, আট পাঁচে তেরো, তেরো মানে কি চার হবে না, চার দুয়ে ছয়, ছয় পাঁচে এগারো, এগারো মানে কি দুই হবে না, নয় বাদ দিয়ে দিলাম এখানে কত আট এসে গেল, চার দুয়ে ছয় রেখে সাত হবে না, তাহলে কোশ্চেন নাম অপশন নাম্বার ডি কি। এবারে একটু একটু ডাইজেস্ট হচ্ছে তো, একদম এটা প্র্যাকটিস করতে থাকলে দেখবে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ আর করছো না, সবকেই ডিজিটাল সাম মেথডে করে দিচ্ছ। জীবনটাও যদি ডিজিটাল সাম হতো কত ভালো হতো বলতো, সবগুলোকে খুব সহজ পদ্ধতিতে করে দেওয়া যেত। চলো কোশ্চেন নাম্বার ফোর, এবার দেখো ইনটু বলেছে, সেম ভাবে ইনটু বলুক কি যাই বলুক আমরা তো একই পদ্ধতি অ্যাপ্লাই করব। এর পরের কিছু কোশ্চেন করাবো যেগুলো পার্সেন্টেজ বেস, আগে এগুলো একটু হাত পাকা করে দিই। কি বলেছে দেখো, পাঁচ দুই সাত আর কি আট, আট আর দুই প্লাস আট পাঁচে তেরো, তেরো মানে কি এক প্লাস তিন চার, চার ইন্টু চার ইজ ইকুয়ালস টু সাত ইন্টু এক্স, এইখানটা একটা থিওরি শেখানোর আছে, ভালো অঙ্ক। এখানে দেখো কি বলেছে, আট দুগুণে ষোলো, ষোলো মানে কি বন্ধুরা সাত, কি করে ম্যাম এক প্লাস ছয় এইভাবে এলো সাত, আচ্ছা প্লাস চার চারে ষোলো, ষোলো মানে এক প্লাস ছয় সাত ইজ ইকুয়ালস টু সেভেন ইনটু এক্স। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, এটা বাই ডিফল্ট অনেকেই এরকম করে কেটে দেবে, সরি সরি অনেকেই এরকম করে কেটে দেবে, উত্তর হবে দুই। হ্যাঁ অনেক ক্ষেত্রে মিলে যাবে কিন্তু অনেক ক্ষেত্রে মিলবে না, ভালো করে বুঝে নাও। এই ডিভিশনের জিনিসটাই বলছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ ডেসিমেলের ক্ষেত্রে কোনোটাই দাঁড়াবে না অন্তরাল হয়ে, পার্সেন্টেজেও দাঁড়াবে না, কেন জানো, ধরো আমি যদি বলি 25%, এই কথাটার মানে কি গো, এই কথাটার মানে হচ্ছে 25/100, 100 মানে কি 1 প্লাস 0 প্লাস 0 মানে নিচে এক, আমাকে ডিভিশনের ক্ষেত্রেও সবসময় নিচে এক আনতে হবে, সেটা কিন্তু আমি অন্য কিছু নাম্বার আনলে চলবে না, তাই এটাকে আমাকে কি করতে হবে একটু ভালো করে ভেবে দেখো। যখন কোনো ফ্র্যাকশন এই জায়গাটা যেমন কি চলে এসছে, এক্স এর ভ্যালু হচ্ছে 14/7 এটা এসছে, তো তুমি এটা নর্মালভাবে কেটে দিতে পারো না কিন্তু। দেখো যদি দেখো এরকম ফ্র্যাকশন চলে এসেছে, ম্যাম এটা কি করব, এটা তো সিঙ্গেল ডিজিটে আসা সম্ভব নয়, তখন আমি করব কি দেখো, যদি নিচে সাত থাকে, ভালো করে শুনে নাও, যদি নিচে সাত থাকে তখন আমি কি করব, ওপরে যে হরিপদই থাকুক না কেন আমার জানার দরকার নেই, আমি নিচটাকে বা ডিনোমিনেটরটাকে ওয়ান করতে হবে, তাই তো, তাহলে এটাকে কি দিয়ে গুণ করব, চার দিয়ে, কেন না চার সাথে ম্যাম আঠাশ হয়, আঠাশ মানে কি ম্যাম দুই যোগ আট দশ মানে হচ্ছে এক, তাই তো, সেরকম ভাবেই যদি নিচে চার থাকে তখনও তাকে আমি কি দিয়ে গুণ করব, সাত দিয়ে, মানে চারের সাত সাতের চার, নিচে চার থাকলে সাত দিয়ে গুণ করে দেবো, সাত থাকলে চার দিয়ে গুণ করব, নিচে এক চলে আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো অসুবিধা হবে না।
তবে হ্যাঁ নিচে যেটা দিয়ে গুণ করব উপরটাকেও সেটা দিয়ে গুণ করতে হবে। এরপর এলো কি, এইটা গেল আমার 4 আর 7 মানে 1 2 3 4 5 6 7 8 9 তার মধ্যে একের তো কোনো অসুবিধাই নেই কেননা ও আমি চাইছি ওকে, তাই তো। এবার আমার কি কি ডান হয়ে গেল, 4 হয়ে গেল আর 7 হয়ে গেল। এরপরের দেখো 2 আর 5, নিচে যদি 2 থাকে বা নিচে যদি 5 থাকে, 2 থাকলে 5 দিয়ে গুণ করবে, 5 থাকলে 2 দিয়ে গুণ করবে, কেননা 5 দুগুণে 10, 10 মানে 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 1, তাহলে এখানেও 5 দুগুণে 10 মানে হচ্ছে 1 প্লাস 0 কত হয়ে যাবে আমার 1, তার মানে আমার 2 ও ডান আমার 5 ও ডান। পরে কি রইল দেখো তো 3 6 আর 9, তাই তো 3 6 আর 9, খুব ভালো কথা। 3 6 9 যখন পড়ে রয়েছে, আচ্ছা আরো একটা পড়ে রয়েছে মনে হয়, 8 পড়ে রয়েছে, তাই তো। 7 হয়ে গেছে, 4 হয়ে গেছে, এক সেকেন্ড চেক করে নি, 7 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 5 হয়ে গেছে, আচ্ছা মধ্যখানে 8টা পড়ে রয়েছে, 8টা বলে নিয়ে আমি আসছি 3 6 আর 9 তে, 8 নিচে যদি 8 থাকে 8 কে 8 দিয়ে গুণ করে দেবে, 8 কে 8 দিয়ে গুণ করে দেবে, কেন 28 তে কত হয় বন্ধুরা, 28 তে 64 হয়, 6 প্লাস 4 কত হয়ে যাবে 10, 10 মানে কি 1, তার মানে এই মুহূর্তে আমরা কি কি শিখলাম বন্ধুরা, 2 এর 5, 5 এর 2, 2 5 5 2, তারপরেটা কি 7 এর 8, সরি 7 এর 4, 4 এর 7, তার মানে 7 4 4 7 আর 8 এর 8। এরপরে পড়ে রয়েছে তিনটেই নাম্বার 3 6 9, 3 6 9 যদি থাকে, নিচে যদি থাকে ভালো করে দেখে নাও, তাহলে এটাকে কি দিয়ে ইনটু করে দেবে, তাহলে এটাকে ইনটু করে দেবে বলো তো, কি দিয়ে ইনটু করা যেতে পারে, আমি যদি এটাকে নিচে নেগলিজিবল করতে হয়, নেগলিজিবল মানে কি 9 করতে হয়, তাহলে এটাকে কি দিয়ে ইনটু করব, 3 দিয়ে, এটাকেও 3 দিয়ে, এটাকেও 3 দিয়ে, ঠিক আছে, তার মানে নিচে চলে আসবে 9, এখানে চলে আসবে 18 মানে 9, এখানেও চলে আসবে 18 মানে 9, তাহলে ওটা কি হয়ে যাবে নেগলিজিবল, 9 দিয়ে ডিভাইড করা মানেই তো ওটাকে কি দিয়ে ডিজিটাল সাম মেথড করা, তার মানে এখানটা আমরা কি কি শিখলাম বন্ধুরা, আরেকবার আমি রিপিট টেলিকাস্ট তোমাদের চালিয়ে দিচ্ছি স্টার জলসা, সেটা হচ্ছে এই যে 4 এর ক্ষেত্রে আর 7 এর ক্ষেত্রে কি ইনটু করব, যদি 4 থাকে তাহলে 7 দিয়ে ইনটু করব, যদি 7 থাকে ডিনোমিনেটরে, ডিনোমিনেটরে তাহলে 4 দিয়ে ইনটু করব, 2 এর 5, 5 এর 2, ঠিক আছে, 3 6 9 তিনটের জন্য ইনটু 3 করব, আর লাস্ট 8 ওটার জন্য 8 দিয়ে ইনটু করব, ক্লিয়ার। তাহলে এখানে 7 আছে, আমি কি দিয়ে ইনটু করব বন্ধুরা, নিচে 4 দিয়ে, এখানেও কি দিয়ে ইনটু করব, 4 দিয়ে, তাহলে দেখো 4 4 কেটে যাবে, এইবার তুমি কাটো কোনো অসুবিধা নেই, 7 দুগুণে 14, ক্লিয়ার, তার মানে অপশনে আসতে হবে 2, তাহলে এখানে দেখবো 2 কোথায়, 6 9 কেটে দেব, 2 এখানেই পড়ে রইল, 2 4 6 রেখে 7 এটা তো হবে না, 4 4 8 রেখে 9 এটাও হবে না, এটা 7 কেটে দেব, 2 2 4 8 এটাও হবে না, তাহলে অপশন নাম্বার এ, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, এই বিভৎস বড় যোগখান কি করে করব, দেখো আমি কি করব, 9 দেখলেই কেটে দেবো, তাই তো, এখানে 9 দেখতে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, একদম পাচ্ছি, তাহলে পড়ে রইল কি 7 3 10 আর কি 11, 11 মানে 2, এখানেও কাটবো, কি কাটবো দেখো 6 3 9 কাটবো, 5 5 10, 10 আর 2 এ কত হয় 12, 12 মানে কি 3, খুব ভালো কথা, 5 আর 4 9, 3 3 3 সব কেটে চলে গেল, মানে 3 3 3 9, তাহলে রাখা না রাখা সমান, এখানে দেখো 5 7 আর 2 এ 9, 5 6 11, 11 মানে কি 2, প্লাস এখানে কত আছে 3 2 5 4 9, থাকাও যা না থাকাও তাই, তুমি যদি লেখো মা না লেখো দুটোই এক হবে, এখানে কত 3 2 5, 5 2 7, 7 আর 9 16, 16 মানে কি 7, তাই তো, এবার দেখো এটা যদি নাও থাকতো তাই হতো, 3 2 5, 5 2 7, তার মানে এটা থাকা, ওই জন্যই বলছি নেগলিজিবল ওটা, এবার দেখতে হবে কোন অপশনে 7 আছে, দেখো এখানে হচ্ছে 7 2 9 কাটো, 17, 17 মানে কি 8 হবে না, এদিকে হচ্ছে 7 2 9 কাটো, এটা হচ্ছে কি 10 আর এদিকে 18, তাই তো 10 এদিকে 18 মানে হচ্ছে 9 হবে না, এবার 7 না না এটা দিয়ে তো কাটবে না, দেখছি
আচ্ছা, সাত সাথে চোদ্দ, চোদ্দ চারে আঠেরো, তাই তো? চোদ্দ চারে আঠেরো মানেও তো নয়, তাই কেটে দাও। এখানে কত হচ্ছে সাত, এটাই তো আমার অপশন, অপশন নাম্বার সি। বোঝা গেছে? তার মানে জাস্ট নয় দেখলেই কেটে দেবো, কিচ্ছু লেখার দরকার নেই, শুধুমাত্র মানে স্ক্রিন থেকে যেটুকু পড়ে থাকবে সেটাও ডিজিট অ্যাড করে লিখব। বোঝা গেছে? আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল ছিল। এইটার আনসার কি হবে এইটা আমাকে কমেন্ট বক্সে আনসারটা করে জানিও, কেননা যেটা শিখলে সেটা অ্যাপ্লাই করতে পারছো কি না সেটা কিন্তু আমার জন্য জানা অত্যন্ত জরুরি, আর তোমাদের নিজেদের জন্য জানাও খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আজকে সেশনটা হেল্পফুল ছিল, যদি হেল্পফুল থেকে থাকে অবশ্যই লাইক করো। এবার বলবো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা এই সমস্ত ট্রিক সবার আগে কে শেখাবে? রূপা ম্যাম। কোথায় শেখাবে? অ্যাভিশন বাংলায়। তাহলে শিখতে হবে তো, কেন এই বছরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন না, সমস্ত পরীক্ষার ফর্ম এবছর বেরোনোর সম্ভাবনা প্রবল, কেন এবছরে ভোট আছে। তাহলে আজকে সেশনটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। টাটা।